পয়লা বৈশাখে পুজোর ফাঁক নিয়ে নতুন ছবি স্টার্ট। আমার ভিডিও বোম এটা অনেকটাই নিজস্ব। হায় হায়, কি কপাল! হাল খাতা নতুন বছরের দিনে সর্বানি, তোমার কি হাল? হাল বেহাল অবস্থা হয়ে গেছে, এত কাজ, গরম, তার মাঝখানে জুলি নিয়েছে ছুটি, মানে সবিতার কষ্ট মেটতে না মেটতেই আর একটা। তো যাই হোক, আমি সিঙ্কটাতে প্রিওয়াশ দিয়ে যতটুকু বাসন হয়েছিল ততটুকু আমি সাজিয়ে সিঙ্কটাকে খালি করে মানে নিজের কাজটাকে একটু এগিয়ে রেখে দিলাম। নতুন বছরের শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে আজকের দিনটা শুরু করলাম ফ্রেন্ডস। পয়লা বৈশাখে পুজোর খালি নিয়ে চললাম, নিজেদের পেট পুজো, ঠাকুরের পুজো নয়, নিজেদের পেট পুজো। নাটকের আসলে ফ্রেন্ডস এই নাটকটা কিন্তু আমি শিরীষ চ্যাটার্জির সঙ্গেই করছিলাম, তো শিরীষ চ্যাটার্জি খুব ভালো লেগে গেছে, তাই বললো দাঁড়াও এটা আমি ক্যামেরাবন্দি করি। দেখো, বিগ বাস্কেটে গতকাল রাতে বসে অর্ডার করা হয়েছিল আর আজকে ব্রেকফাস্ট নেওয়ার আগেই সমস্ত ডেলিভারি। ফ্রি 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 বহুত দেরি করি। আজ করছি লাউ মুসুরি, অনেকদিন বাদে আমাদের আসানসোল এজমেল পরিবারে খুব হতো, মনোজ ঠাকুর খুব ভালো করে। রসুন ফোড়ন দিয়েছি, একটু পেঁয়াজ দেবো, এতটা লাগবে না, কাঁচা লঙ্কাগুলো সব কটাই দেবো, একটু টমেটো দেবো, নুন হলুদ দেবো, ডাবল তড়কাও পড়ে, ওপর থেকে জিরে শুকনো লঙ্কার তড়কাও দেওয়া হতো আমাদের আসানসোল বাড়িতে। জানো ফ্রেন্ডস, মনোজের নামটা আমার দুদিন ধরে মনে পড়ছিল না, এই এখন ভয়েস ওভার করতে বসে মনোজের নামটা বললাম, মানে মনে করতে পারলাম, ব্যানার্জি 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 এই বলছিলাম। আজকে জুলি আসবে না, এতবার জুলি আসবে না, জুলি আসবে না বলছি, তার মানে বুঝতে পারছো আমার মনো কষ্টটা কতটা। এই মনোজ বলে ছেলেটা আমাদের বাড়িতে মাস আষ্টেক কাজ করেছিল, টাইটেল ছিল ব্যানার্জি, আর বামুনের ছেলে বলে খুব কদর ছিল আমাদের বাড়িতে। দেখো, মশলা একটু রেডি করলাম, ডালটা এর মধ্যেই ঢেলে দেওয়া যেত, তাতে কড়াইটা প্রবলেমেটিক হয়ে যাবে, কারণ এরপর আমি করলা ভাজবো, সেই জন্য এইটা আমি কুকারের ভেতরেই ঢালবো, আর কড়াইটায় আমি করলাটা ভাজবো, মাছ রান্না করবো, একটা কড়াইতেই সব করবো। আমাকে একজন জিজ্ঞাসা করেছো না, কড়া কী করে চকচকে থাকে এরকম, অ্যাকচুয়ালি মেনটেন্যান্সটাই আছে, মাজাটা কিছু স্পেশাল না, ব্যবহারটাই স্পেশাল। তো যেটা বলছিলাম, মনোজ যে ব্রাহ্মণ ছিল সেটা নিয়ে মানে আমি বললাম ওর খুব কদর বেশি ছিল, মানে আমাদের বাড়িতে যে খুব একটা জাতপাত কিছু মানত সেরকম না ব্যাপারটা, মানে ব্রাহ্মণের গরিব ছেলে, সেই জন্য বিশাল একটা আদর বিশেষ করে শিরীষ চ্যাটার্জি ওর ওপর বর্ষাত। কিন্তু ছেলেটা ছিল মস্ত চোর, মুখমিষ্টিও ছিল, রান্নাও ভালো ছিল, এত চোর ছিল না, ও আট মাস বাদে নিজেই একটা বড় রকম চুরি টুরি করে বিদায় নিল, আমার হলো শান্তি। অনেকে এটা পাঁচফোড়ন দেয়, কেউ রাঁধুনি ফোড়ন দেয়, কিন্তু আমার কর্তার পছন্দ জিরে, সাদা জিরে আর শুকনো লঙ্কা, আমার যদিও ভালো লাগে না, শুকনো লঙ্কাটা ভালো লাগে, কর্তার ইচ্ছায় কর্ম। এই বড় বড় জয়েন্ট ফ্যামিলিগুলোতে সবসময় লোক না রাখলেও চলে না, আর রেখেও তাদের অত্যাচার, নানা রকমের অত্যাচার সহ্য করতে হয়, অপকীর্তি কুকীর্তি কি বলবো। আর সেই মন্টুর কথা তোমাদের আগেই বলেছি, সে তো একবারে মারিতগণ্ডার লুটি দোমান্ডার করে বেরোল। ফ্রেশ তেল, ও তেলে ঝাঁজ থাকে না জানো তো, আরে কুকুরের পেটে কি ঘি হজম হয়, আমাদের কোল ইয়ে খাওয়া তেল খাওয়া অভ্যেস হয়েছে, এখন কোল্ড প্রেস তেল খেলে হবে? কোনো ঘানির তেল কবে খাওয়া ছেড়েছো বলো তো। আচ্ছা করে কোল্ড প্রেস তেল গায়ে মর্দন করে ঠান্ডা শীতল জলে স্নান করো, স্কিন ভালো থাকবে।
এমনি তেলে যে ভেজাল থাকে এতে না, এতে থাকবে না, কারণ এটা ঘানিতে পিষাই হচ্ছে। এবার দেখবে সব কটা বোতলে এরকম কোল্ড প্রেস লেখা থাকবে, দাম বাড়াবার, এগুলো সব হচ্ছে দাম বাড়াবার টেকনিক। এটা আবার আগেরটা ভালো ছিল টাটার, না বাপু টাটা ডাবর কেউ আমাকে পয়সা দেয়নি, নিন্দেও করেনি, কিছুই না, এটা আমার পার্সোনাল রিয়েলাইজেশন। গাল একদম পাকা পাকি হয়ে গেছে, এখনো বাকি আছে একটা জিনিস, এই যে ধনে পাতা এসছে বাজার থেকে, এবার ধনে পাতা কুচিয়ে দেওয়া হবে, একটি ডাল তার গোটা অনেক। লাভের সঙ্গে যেহেতু ধনে পাতা খুব ভালো যায়, সে স্ট্র্যাটেজিকে ফের করে এই ধনে পাতা আনার জন্য জানো বাজার যেতে হলো বেচারা। এটা তোমাকে ধাবার চা খাওয়াচ্ছি বুঝলে, ভেলোর চা। রোজ দিনই ধাবার চা খাওয়াচ্ছ, মালাই মারকে খাওয়াচ্ছ, কত কি খাওয়াচ্ছ, কে যদিও তফাৎ বুঝতে পারছি না, একই সাথে আছে। আজকে বুঝবে একদম, আজ আমি যা চা বানিয়েছি না নিজেই অবাক। নববর্ষ তো তাই জন্য মুখে দিয়ে একবারে সারপ্রাইজ হয়ে যাবো। শুভ একলা বৈশাখ, একলা একলা পালন হচ্ছে তাই একলা বৈশাখ। ছোটবেলায় পয়লাটা আমরা কেউ বলতে পারতাম না, সবাই বলতাম একলা। শুভ নববর্ষ আমার সম্পূর্ণ ওয়াইটি পরিবারকে। ঢুকে পড়েছি আমি মধুবন্তীর ঘরে ভাইবস নিতে। এই ছবিটা কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখিয়েছি কি না মনে নেই, তাই একটু ভিউ করিয়ে দিলাম। আর এই হচ্ছে নতুন বছরে মানে নতুন দিনের নতুন ছবি, মধুবন্তী স্টার্ট করেছে, মনে হচ্ছে এটা ভালোবাসার ছবি। আধ খোলা আধ বন্ধ জানলার সার্সি দিয়ে যতটুকু প্রাকৃতিক দৃশ্য ভিউ করানো যায় আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার আসলে নিজেরই ভীষণ ভালো লাগে। কেমন কান ঝালাফালা হলো কি না, রান্নার আওয়াজের সঙ্গে ফ্রি পাবে চিমনির আওয়াজ, মাঝে মাঝে শোনাতে হয় যে কেন আমি বন্ধ করে দিই। পয়লা বৈশাখের একটা সিম্পল মেনু রান্না করেছি, পয়লা বৈশাখে বেশি রান্না করতে নেই, তাহলে সারা বছর তোমাকে এরকম খাইতে হবে, এই জন্য একটা কম সম রান্না, ডাল আর সবজি মিশিয়ে কমন। এই দেখো সবিতা এসে পড়েছে, এরকম ডাল তোমাদের সঙ্গে নিয়ে করেছি, লাউ ডাল করেছি, গোল গোল করলা ভাজা আর ট্যাংরা মাছের তেল ঝাল রাইস। আমরা যখন আসানসোল বাড়িতে থাকতাম না, মানে কি বলবো, মানে পয়লা বৈশাখের আগের দিন মানে চৈত্র সংক্রান্তি বা তার পরের দিন যেটাই হোক, মানে জানি আমরা আগামীকাল পয়লা বৈশাখ, পয়লা বৈশাখে যে কাজ করব সেইটি আমাদের সারা বছর করে বেড়াতে হবে। ওর জন্য আমি আর ছোট ননদ রাত্রের বাসন সবসময় মেজে রাখতাম, কারণ আমাদের আমার কপালটা এইরকমই, মানে সারাটা জীবনই ওই অকেশনের দিনগুলোয় কাজের লোক আসে না। তো সেই কথা মাথায় রেখে আমি এখনও চেষ্টা করি এই পয়লা বৈশাখ 5 জানুয়ারি এইসব দিনগুলো একটু কাজ কম রাখতে, মানে সেই যে নীতি যে প্রথম দিনে যা করব সেটাই সারা বছর করতে হবে, অতএব কম কাজ থাকলে সারা বছর কম কাজ থাকবে। শুভ সন্ধে বন্ধুরা, সন্ধ্যাবেলায় পৌঁছে গিয়েছি, মাজা বাসন আমি ডিশ ওয়াশার থেকে এবার বার করে নিচ্ছি। পরের দিনের সকাল উপস্থিত, আজকে আমি এই চাল ঢালা দিয়েই দিনটা শুরু করলাম, চালের স্টক ফুরিয়েছিল তো শরীরটা বিশেষ ভালো যাচ্ছে না বলে সি স্ট্র্যাটেজি বলেছিল এখন 1 কেজির প্যাকেট কেটে কেটে কাটাও। আমি দেখলাম আজ কাটলেও কাটতে হবে, পরে কাটলেও কাটতে হবে, আজই আমি কেটে নিই, সি স্ট্র্যাটেজি গেছে বাজার, তো সেই সুযোগে আমি একটা 5 কেজির প্যাকেট কেটে ঢেলে নিলাম নিশ্চিন্ত পুরো মাস।
এইখানে থাকে এভরিডের এক কৌটো রাইস, 5 থেকে 6 দিন চলেই যায়। আর এই দেখো এইখানে থাকে আমার সিলিকন ঢাকাগুলো আর এই দুটো ঢাকা, এইভাবে রেখে দিই, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। চলো ব্রেকফাস্টে হাত লাগিয়েছি। সব থেকে কী বলবো, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এই তিনখানার মধ্যে সব থেকে ক্রিটিক্যাল লাগে আমার কাছে এই ব্রেকফাস্ট বানানো, এতেই যেন আমার মনে হয় সমস্ত টাইমটা শেষ হয়ে যায়। নিয়েছে এমন দেখো দেখো মনে হচ্ছে গোলমরিচ এনেছে বলে গোলমরিচই খেতে হবে, যা অবশ্যই সেটা কি গাদা গোলমরিচ এনে ফেলেছে না, এমনিও একটু গোলমরিচ খেতে ভালোবাসে বা গোলমরিচের গুণাগুণ জেনে পরে একটু গোলমরিচ বেশিই খায়, এখন আমার আরও বেশি খাচ্ছে। মধ্যবর্তী খাবে সিঙ্গেল ব্রেড, সঙ্গে এক বাটি তরমুজ দিয়ে দেবো, বাদাম ভাজতে বলেছিল, বাদাম ভাজবার জন্য কড়াই চাপিয়েছিল। একটা ব্রেড, এক বাটি তরমুজ। এটা সিএস চ্যাটার্জির বাকি 2 পিস, আর এটা সাজাচ্ছি আমার। আমি 1 স্লাইস ব্রেড, 1 মাখানা আর 1 বাটি তরমুজ, এই হচ্ছে আমার জলখাবার। সকাল থেকে ব্যবস্থা নিয়েছিলাম যে আজকে আমাকে কিছুটা আমন্ড ভেজে রাখতেই হবে, কারণ মধুমন্তী মানে যখন ইচ্ছা হয় 2-4টে ছুঁড়ে ছুঁড়ে খায়, বিকেলবেলাতেও খায়। বেচারা সিএস চ্যাটার্জি গতকাল ধনে পাতা আনলো, আমি বলেছিলাম একদম বেশি নেবে না, যতটুকু দরকার ততটুকু, তো ততটুকুই নিয়ে এসেছিল। আজকে আবার যেতে হলো আমারই জন্য, কারণ আজকে বানাবো থেচা চিকেন, তা থেচা চিকেনে তো ধনে পাতা চাইই চাই। জেনারেলি দেখেছি থেচা চিকেন সাদা তেলে করে, আমি করছি বাপু সর্ষের তেলে। থেচা চিকেন একেবারে যেটা যেরকমটি হয় আমি তেমনটি করব না, কিছু অ্যাডিং কিছু সাবস্ট্রাকশন করে আমি রান্নাটা করব। মানে আমার বাড়িতে যেটা চলে সেটা ব্যবহার করব, আর যেটা চলে না সেটা অবশ্যই বাদ দেব। এই যে মশলাটা নিচ্ছি আদা আর একটু রসুন, এইটা বেটে নেব। রান্নাটা এমনি একদম নর্মাল পেঁয়াজ আদা রসুন দিয়ে রান্নাটা, এই দেখলে একটা পেঁয়াজ কুচি দিয়েছি আর এই আদা রসুন বাটাটুকু দিয়ে কষে নিয়ে অল্প হলুদও ইউজ করব। নুন দিলাম। আচ্ছা, এরপরে আমার মোটামুটি 80-90% সেদ্ধ হয়ে যাবার পরে আসল ব্যাপারটা স্টার্ট হবে। এই যে এইবার আমি বানাবো থেচা। থেচাটা বানাতে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অনেকটা রসুন আর অনেকটা কাঁচা লঙ্কা, এই দুটো ভাজা হয়ে যাক। এই ভাজা হয়ে যাওয়ার পরে দিতে হয় নারকেল। চলো, হয়ে গেছে, লঙ্কাটা একটু বেশি ভাজা ভাজা হয়ে গেল। কিন্তু আমি নারকেলটা দেব না, আমারই হজমে অসুবিধা হয়, নয়তো ওই তেলে নারকেলও ভেজে নিতে হয়। নিয়ে এই 3টে মিশিয়ে 3টে নয় 4টে, মানে নারকেল এর সঙ্গে আবার ধনে পাতা, সবগুলো মিশিয়ে একটা চাটনি বানানো হয়। থেচাটা হচ্ছে কি এক কথায় চাটনি। এই দেখো ডান, না ডান নয়, এরপর ধনে পাতা মেশাবো। ডান নারকেল আমি বাদ দিয়েছি আমার শরীরের জন্য, এই যেটা রসুন
আর লঙ্কা ফ্রাই করেছিলাম সেই তেলটাই দিলাম। একটা পেঁয়াজ রান্নায় দিয়েছি আর একটা লাস্ট ফিনিশিং। রান্নাটা করতে বেশ কয়েকটা বাসন লাগে, আমি যেহেতু কুকার ইউজ করেছি সেজন্য একটা কড়াইতেই হবে। রান্নাটা সাদা তেলে হয় আর নারকেল পরে, আমি দুটো বাদ দিয়ে দিয়েছি, একটা সাদা তেলের জায়গায় দিয়ে দিয়েছি মাস্টার্ড অয়েল আর নারকেলটা বাদ দিয়েছি শরীরের জন্য, নারকেল না আমার হজম হয় না। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে মোটামুটি, 90%-এর বেশি সেদ্ধ হয়েছে, আমার বাড়িতে তো একটু বেশি সেদ্ধ লাগে, তোমাদের বলেছি যে একটু 90% মতো সেদ্ধ হওয়ার পরে থেচাটা মেশাবে, এখন আমি থেচাটা মেশাচ্ছি। হয়ে গেছে প্রায়, এবার মেশাচ্ছি আমি একটু গরম মশলা। এইবার দেব একটু লেবুর রস, এটা স্টার্টার হিসাবে রুটি পরোটা লুচি ভাত সবের সঙ্গে চলে। আমার ভিডিও বোম করার জন্য ঠিক এই সময়তেই গোলমরিচ গুঁড়ো করতে হলো বুড়োকে আমার, বলছি 2 মিনিট দাঁড়িয়ে যাও আমি কথা বলছি কথা বলছি। এটা না করে এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, তো এখনই ওকে করতে হবে, মানে আমার ভিডিও। থেচা চিকেনের যা রেসিপি আমি তোমাদের বললাম এটা অনেকটাই নিজস্ব, সে আপরুচি খানা সেই জন্য একটু নিজস্ব, তখন বলো না কিন্তু যে আন্টি তুমি বলো নি এটা তোমার পার্সোনাল, এটা অনেক কিছু আমি বাদ করেছি এবং অনেক কিছু ফালতু জিনিস অ্যাডও করেছি, যেমন বলে দিই অফ ক্যামেরা করেছি, আমি মুখে নিয়ে দেখলাম একটুও ঝাল লাগছে না, অতগুলো লঙ্কা দিলাম দেখলে তো, তাই জন্য আমি একটু গোলমরিচ দিলাম। লুক্স তো দেখছো কত ইয়াম্মি হয়েছে, দেখো একবার দুর্দান্ত লুক্স হয়েছে। আজকে এই রাইস আর এইটা আর করলা ভাজা আমাদের ছিল চাড়িত, আর রয়েছে লাউ মুসুরি, যে নেয় নেবে, আমি একটা এরকম টাক্কা ছক্কা রেডি করেছি, এটা দিয়ে দেবো উপর থেকে, আর এটা তোমাদের একদম অনেস্ট রিভিউ দিয়ে দিচ্ছি সত্যি সত্যি খেতে কেমন হয়েছে। খুব ভালো হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে। হাওয়া দিচ্ছে, কাপড়গুলো তুলতে আরম্ভ করেছি, টুপ করে যদি নিচে পড়ে যায়। আর এগুলো তুলে দিলে হাওয়াটাও ভালো করে ঢুকবে ঘরের ভেতরে। সময়টা বিকেলবেলা, তবে সব দিন এরকম নিয়ম করে বিকেলবেলায় যে কাপড় তোলা হয় তা তোলা হয় না ফ্রেন্ডস, আজকে একটু তাড়া আছে, আজ ঠিক করেছি বিশাল আমি যাবই যাব, সেই জন্য হাতের কাজটা আগে ভাগেই সেরে রেখে যাচ্ছি, মধুবন্তির ভরসায় ফেলে রেখে যাচ্ছি না, শুধু এই প্যান্ট দুটো ছাড়া সব কিছুই শুকিয়ে গেছে, ওখানে দুটো জিমওয়্যার আছে সে দুটোও শুকিয়ে গেছে, তুলিনি বিশেষ একটা কারণ আছে, ও দুটো পরে তুলব। চা তো খাওয়া মিটে গেছে, চায়ের বাসন কোসন ধুয়ে তবে আমি বাইরে বেরোবো, কোনো কাজ ফেলে রেখে যেতে একটুও মন চায় না, তখন এসে দেখব হয়তো খ্যান করে আজকেই মধুবন্তী কাজটা করে রাখেনি। চলো ফ্রেন্ডস, আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম, আর যদি তোমাদের আমাদের ব্লগ একটু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ফ্রেন্ডস, বাই বাই।